गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आई होप तुम्हारा सबाई खूब भालो आछो। आज के हलो दिवाली और आमार तरफ थेके तुम्हारे सबाई के हैप्पी दिवाली। जदिओ तुम्हारा एई भिडियोटा दिवाली बेश किछुदिन पर देखबे। तो एखन बाजे सकाल 10:30 आमी जस्ट 15-20 मिनिट आगे घूम थेके उठेछि और एकटु देरी करेई उठेछि कज आजके छुटी आछे ताई जन्य। तो एखन आमी उपरेई थाकबो, आमार रूमटाके क्लिन करब कज दू तीन दिन धरे आमार रूमटा क्लिन करा हय ना। মানে আমার সামনে এদিকে মানে চারিদিকে জামা কাপড় এদিক ওদিক করা আছে, ওগুলো গোছানো হয়নি। তো সেইগুলোকে আমি ক্লিন করব। আর আমি কালকে কিছু লাইট কিনে এনেছি, তো সেগুলো দিয়ে আমি আমার রুমটাকে রুমের লাইটগুলো লাগিয়েছি, সেটা তোমাদেরকে সন্ধেবেলা দেখাব। আর আজকের আমাদের বাড়িতে কালী পুজো হবে, মানে যেখানে দেখিয়েছিলাম দুর্গা পুজো হয় সেই সেম জায়গাতেই আজকে কালী পুজো হবে। তো রাত্রেবেলা ওখানে যাব, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। দুপুর দুটো আর আমার স্নান করা হয়ে গেছে, আর এখন আমি ছোট্ট করে তোমাদের সাথে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করে দেব। সবার ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব যে ফেস ওয়াশটা আমি এভরিডে ইউজ করি, সেটা হলো প্লামের গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো ফেস ওয়াশ। আর এটার ব্যাপারে আমি আর ডিটেলে কিছু বলছি না, আই থিঙ্ক তোমরা অনেকেই জানো এই ফেস ওয়াশটার ব্যাপারে। তো এইটা দিয়ে আমি ফেস ওয়াশ করে এসেছি। নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করি সেটা এগেন প্লামের, এটা হলো প্লাম গ্রিন টি রিভাইটালাইজিং ফেস মিস্ট। এইটাও আমি অনেকদিন ধরে ইউজ করি, আর এইটা অ্যাপ্লাই করার পর না পুরো মানে স্কিনটা খুব রিফ্রেশিং লাগে। তো চলো এটাকে অ্যাপ্লাই করে নিই। নেক্সট আমি অ্যাপ্লাই করব ফেস সিরাম, আর যে ফেস সিরামটা অ্যাপ্লাই করব সেটা হলো জয় ভাইটামিন সি প্লাস ব্রাইট রেডিয়েন্স স্পট রিডাকশন স্কিন ব্রাইটনিং সিরাম। অনেক বড় নাম ফেস সিরামটা, ঠিক এরকম দেখতে। এই ফেস সিরামটা আমি 1 মান্থ হলো ইউজ করছি, খুব ভালো ফেস সিরাম। তোমাদের স্কিন যদি অয়েলি হয়ে থাকে আর তোমরা যদি কোনো বাজেট ফ্রেন্ডলি সিরাম খোঁজো তো অবশ্যই এটা ইউজ করতে পারো, খুব ভালো সিরাম। আর এই ফেস সিরামটা এতটাই ভালো যে অ্যাপ্লাই করার পর স্কিনটা একদমই চিপচিপ করে না। তো ফেস সিরাম অ্যাপ্লাই করার পর আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হলো একটা ময়েশ্চারাইজার, আর এই ময়েশ্চারাইজারটা হলো অ্যারোমা ম্যাজিকের জুনিপার বেরি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ফর অয়েলি স্কিন, আর এটাও কিন্তু অনেকই অ্যাফোর্ডেবল। এটার প্রাইস হচ্ছে 205, বাট আফটার ডিসকাউন্ট তোমরা 160 অর 165 এরকম পেয়ে যাবে। আমিও এরকম 160 অর 65 দিয়েই কিনেছিলাম। এটা হলো 100 ml, আর এর ফ্রেগ্রেন্সটাও যেরকম ভালো আর টেক্সচারটা হচ্ছে পুরো জেল বেস। এরপর লাস্ট যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হলো মেবলিনের এই লিপ বামটা, বিকজ উইন্টার আসছে আর উইন্টার এলেই আমার লিপসটা খুব ড্রাই হয়ে যায়। তো এটাই ছিল আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দিওয়ালি গিফট, যেটা কালকে আমাকে অফিস থেকে দিয়েছে। আজকের দিওয়ালি, আজকে আমাদের অফিস ছুটি, তাই জন্য কালকেই আমাদের অফিসে দিওয়ালি সেলিব্রেট হয়েছে আর গিফট ডিস্ট্রিবিউশনও কালকে হয়েছে। তো চলো তোমরা এখন দেখে নাও কালকে আমি দিওয়ালি গিফট কি পেয়েছি। তো চলো তোমাদেরকে এখন গিফটটা দেখাই, আর এই গিফটটা কালকে থেকেও খোলার জন্য খুবই এক্সাইটেড, বাট তোমাদেরকে দেখাবো বলে কালকে থেকে আমি খুলিনি। তো চলো আগে তোমাদেরকে দেখাই, তারপর ওপেন করব। তো এটা হলো আমার দিওয়ালির গিফট যেটা অফিস থেকে আমি পেয়েছি। এর মধ্যে আছে ক্যাশু আমন্ডস, এটা এটা আমসত্ব কাইন্ড অফ কিছু একটা, না খেলে বুঝতে পারবো না। আর আছে কিশমিশ, রিয়েলের একটা ফ্রুট জুস, আর একটা চকলেট।
আমার পাশের বাড়িতে এখন অনেক জোরে গান চালিয়ে দিয়েছে, তো ভিডিওটাকে এখন আমি এখানেই এন্ড করছি, আবার আসছি বিকেলে। তো গাইস এখন বাজে রাত 8টা আর আমি দুপুরবেলা লাঞ্চ করার পর 3:30-4 থেকে আর 7টা অবধি ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম পুরো রেডি হয়ে গেছি আর আজকে আমি এই কুর্তিটা পরেছি। এই কুর্তিটা আমি সপ্তমীর দিন পরেছিলাম আর আজকের পরলাম। নিচে মা ভাই ওরাও রেডি হয়ে গেছে, এখন আমরা তিনজনে মিলে এই বাড়ি যাবো, ওখানে পুজো হবে, পুরোহিতও চলে এসছে, আমাদের বাবা ফোন করেছিল। তো চলো এখন ওই বাড়ি যাওয়া যাক, ওই বাড়ি যতক্ষণ পুজো হবে ততক্ষণ থাকবো, তারপর বাড়ি এসে একটু বাজি ভাই একটু বাজি ফাটাবে সেগুলো করে তারপর ঘরে চলে আসবো। আর সত্যি কথা বলতে আজকের আমি শুভ্রকে খুবই মিস করছি অ্যান্ড এভরি ইয়ার করি, বিকজ এই দিনটা এমনই একটা দিন যেদিন আমারও পসিবল হয় না ওদের ওখানে যাওয়ার বা ওরও পসিবল হয় না আমাদের এখানে আসার, বিকজ ওর বাড়িতেও পুজো হয় আর আমার বাড়িতেও পুজো হয়। যদিও আমার বাড়িতে পুজো হয় সেখানে আমার খুব একটা কিছু কাজ বা কিছুই থাকে না বলতে গেলে, বাট ওদের ওখানে যে পুজোটা হয় ওদের বাড়িতে ওর অনেক কাজ থাকে কালী পুজোর আগে থেকে কালী পুজোর দিন পরের দিন অবধি, তো সেই জন্য খুবই বিজি থাকে, তো আসতে পারে না। আর আমিও কালী পুজোর দিন আমার মাও বেরোতে দেয় না সত্যি কথা বলতে, এটাই তো কি আর করা যাবে, এটা মিস তো করছি খুব, থাকলে হয়তো একসাথে কোথাও বেরোতাম বা কিছু করতাম। যাই হোক, তো আমরা এভরি ইয়ার যেটা করি কালী পুজোর পরে, মানে ভাইফোঁটা কালী পুজোর এক একদিন পরে না, কালী পুজোর পরের দিন বা তারপরের দিন ভাইফোঁটা থাকে, তো এই ভাইফোঁটাটা পেরিয়ে গেলে নয় আমি শুভ্রর সাথে দেখা করতে যাই বা শুভ্র আমার সাথে এখানে দেখা করতে আসে। তো এই ইয়ারে আমি যাব আর যেদিন যাব সেদিন অবশ্যই ভ্লগ করব, এই ভ্লগটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চলো এখন মা নিচে থেকে ডাকছে আর এখন ওই বাড়ি যাওয়া যাক, আর যাওয়ার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমরা বাড়িটা লাইট দিয়ে কীরকম করে ডেকোরেট করেছি। তো এই যে আমার রুমে এরকম বাটারফ্লাই লাইট দিয়ে আমি একটু ডেকোরেট করেছি, তোমাদেরকে কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। এখন বাজে রাত 10টা, আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর পিছনে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেখানে আগে আমরা ছোটোবেলায় থাকতাম। আর এখন আমি প্যান্ডেলের পিছনে দাঁড়িয়ে আছি, বিকজ সামনে এখানে প্রচণ্ড নয়েজ আছে, তো এখন এখানে একটু বসবো, হোম যজ্ঞ হবে, দেন ভোগ নিয়ে বাড়ি চলে যাবো, এখানে খাবো না বাড়ি গিয়ে খাবো। এটা হলো আমাদের পুরনো বাড়ি, এখান থেকে স্টার্টিং এই যে পিঙ্ক কালারের যে লাইটটা জ্বলছে এই রুমটা হচ্ছে আমাদের, এখন এখানে আমার কাকারা থাকে আর এর ভেতরে আরও বাড়ি আছে। এই যে পিঙ্ক কালারের লাইট জ্বলছে এই দোতলার, এটা দোতলা তিনতলাটা হলো আমাদের, এখন আমার কাকা কাকিমার ভাইরা থাকে আর এইদিকে ভিতরে সব বাড়ি আছে। তোমাদেরকে একদিন দিনের বেলায় বাড়িটা ঘুরে দেখাবো। আর এইটা হলো আমাদের বাড়ির রাস্তা, আর এই যে এটা হচ্ছে প্যান্ডেলটার পিছন দিকটা, এইখানে পুজো হচ্ছে।
তো আমাদের প্যান্ডেলের পুজো তো হয়ে গেছে আর আমাদের বাড়ির অপোজিটেই ক্লাবে পুজো হয়। তো এখন আমি, মা, আমার একটা কাকিমা, বোন, ভাই আর সিস্টার সানি, যাই মা অন্ধকার হয়ে গেল, তো আমরা এখন যাচ্ছি ওইখানে ঠাকুরটা দেখতে। তো চলো যাই আর তোমাদেরকে গিয়েও দেখাই। তো আমাদের ক্লাবের ঠাকুর দেখা হয়ে গেছে আর তোমরা দেখলেই ঠাকুরটা কত সুন্দর করেছে। তো এখন আমরা ডিরেক্ট বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে আবার কথা বলছি, তো ভিডিওটাকে দেখতে থাকো। তো এখন বাজে রাত 12টা আর আমি জাস্ট ডিনার করে উপরে আসলাম। আর তোমরা তো দেখলেই আজকে ডিনারে কি কি খেয়েছি। আজকে ডিনারে খেলাম ঠাকুরের ভোগ, খিচুড়ি, আলুর দম, তরকারি আর পায়েস, আর মিষ্টিও ছিল, মিষ্টিটা আর খাইনি। তো ঠাকুরের ভোগের কাছে কিন্তু বড় বড় রেস্টুরেন্টের খাবারও টেক্কা দিতে পারবে না। ঠাকুরের ভোগ ইজ লাভ। তো আমার ঠাকুরের ভোগ খেতে তো খুবই ভালো লাগে, তো আজকের ওইটাই ডিনার করলাম। আর কালকের যেহেতু অফিস আছে সেই জন্য আর বেশি লেট করব না, আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব। তবে সত্যি কথা বলতে আজকে কিন্তু শুভ্রকে আমি খুবই মিস করেছি, মানে ও থাকলে হয়তো আজকের দিনটা আরও ভালো কাটতো অ্যান্ড ব্লগটাও আরও ইন্টারেস্টিং কিছু হতে পারতো। তো যাই হোক, আর তো মন খারাপ করে লাভ নেই, কিছুদিন দু তিন দিন পরই শুভ্রের সাথে দেখা হতে চলেছে আর তোমাদের সাথে এই ব্লগটাও আমি শেয়ার করব। তো চলো, এই ব্লগটা আমি আজকের এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো গুড নাইট।